তৃণমূল কংগ্রেসের নেতারা উস্কাচ্ছে, লাঠি নিয়ে চলে যাচ্ছে বিজেপিকে মারতে। কিন্তু দাদা, বিজেপিকে মারলে পরে কি পেটটা ভরবে? পেটটা ভরবে না। যদি 1000 টাকার মজুরি পান, কাজ পান, তাহলে পেটটা ভরবে, তাহলে বেটারা চাকরি পাবে, তাহলে ছেলেটা শিক্ষা পাবে, মেয়েটা শিক্ষা পাবে। জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদি, নরেন্দ্র মোদি, নরেন্দ্র মোদি, জেপি নাড্ডা, জেপি নাড্ডা, অমিত শাহ, অমিত শাহ, ভারত মাতা কি। এই তিনটে নাম কেন নিলাম জানেন? কারণ এই যে আপনাদেরকে যারা মেরেছে, এই তিনটে নাম, এই তিনটে নামে এরা পালাবে, চিন্তার কিছু নেই। সময় আসছে সেই সময় যখন এই তিনটে নামে এরা পালাবে। যেমন রাম নামে ভূত পালায়, সেরকম এই নামগুলোতে যারা দুষ্কৃতি তারা পালায়। এখানে আজকে আমরা কুলতলির এই বাজারে, জামতলা বাজারে আমরা এখানে উপস্থিত হয়েছি কোনো পথসভা বা কোনো সভা করার জন্য। জগন্নাথদা বলেছেন, আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক, আমাদের জেলা সভাপতি, এখানে তরুণ তুর্কি নেতা, তিনি উপস্থিত আছেন তার নিজের এলাকা, আমাদের নবরণ নায়ক উপস্থিত আছেন, আমাদের নবেন্দু নস্কর উপস্থিত আছেন, যুব মোর্চার নেতা, আরো বিভিন্ন জেলার পদাধিকারী, আমাদের মাঝিদা থেকে শুরু করে অনেকে উপস্থিত আছেন। কিন্তু আমরা এখানে সভা করতে আসিনি, আমরা সাধারণ মানুষের সামনে এটা তুলে ধরতে এসেছি যে গত কয়েকদিন আগে গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তিনটে নির্বাচন হয়েছে। দিল্লিতে এমসিডি নির্বাচন হয়েছে, এমসিডি মানে আমাদের যেমন কলকাতা কর্পোরেশন আছে, সেরকম দিল্লিরও কর্পোরেশন আছে, কিন্তু কলকাতার থেকে অনেকটা বড়। আমাদের হিমাচলে ভোট হয়েছে, সেখানে আমরা সরকারে ছিলাম, এবার ভোট হলো, আমরা মাত্র 0.09% কম ভোট পেয়েছি কংগ্রেসের থেকে, মানে 1%ও না। কিন্তু সিটের তারতম্যের জন্য, সামান্য কিছু সিটের তারতম্যের জন্য সেখানে কংগ্রেস জিতে গেছে, তারা সরকার গঠন করেছে। সরকারে কারা ছিলাম? আমরা ছিলাম। এমসিডিতে কারা ছিলাম? আমরা ছিলাম, সেখানে আম আদমি পার্টি জিতেছে। আর গুজরাটে আমরা সরকারে ছিলাম, সেখানে আমরা 150-এর বেশি সিট, 156টা সিট, যেটা রেকর্ড। 27 বছর আগে কংগ্রেসের সোলাঙ্কিজি বলে একজন ওখানে মুখ্যমন্ত্রী ছিল, তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তখন 150 সিট পেয়েছিলেন। সেই 27 বছর আগেকার রেকর্ড ভেঙে ভারতীয় জনতা পার্টি সেখানে মোদীজির নেতৃত্বে সরকার গঠন করে। উত্তরপ্রদেশ, জায়গার নাম নাম হচ্ছে রামপুর, আজ অব্দি সেখানে কোনো ভারতীয় জনতা পার্টি জিততে পারেনি। 50%-এর বেশি সংখ্যালঘু ভোট, মানে মুসলিম ভোট এক কথায় বলতে গেলে। সেখানে উপনির্বাচন হয়েছে, বিধানসভা নির্বাচন, উপনির্বাচন, কে জিতেছে? ভারতীয় জনতা পার্টি জিতেছে। ভারতীয় জনতা পার্টি প্রথমবার বিধায়ক পেল সেখানে। বিহারে উপনির্বাচন হয়েছে, সেখানে ভারতীয় জনতা পার্টি জিতেছে। একদিকে ভারতীয় জনতা পার্টি বিজেপি, অন্যদিকে কারা কারা? কংগ্রেস, আরজেডি মানে লালুর দল, আর হচ্ছে তার সাথে অন্যান্য যত ছোট পার্টি আছে যাদের, তাদের সাথে আছে, সবাই মিলে একদিকে, আর একদিকে বিজেপি। তবু উপনির্বাচনে বিহারে কে জিতলো? যে দল, তার নাম কি? ভারতীয় জনতা পার্টি। কিন্তু দেখুন, হিমাচলে আমরা ক্ষমতায় ছিলাম, পুলিশ আমাদের হাতে ছিল, যেরকম তৃণমূল কংগ্রেসের হাতে এখানে পুলিশ। আমরা শেষ বেলায় মাত্র 1% ভোটের পার্থক্য, আমরা পারতাম কংগ্রেসের সমস্ত যারা এজেন্ট, কাউন্টিং এজেন্ট, তাদেরকে লাথি মেরে ঘর ওখান থেকে কাউন্টিং থেকে বের করে দিতে, দিয়ে সব কটা সিট আমরা জিতে নিতে পারতাম, 5-6টা সিট জিতলেই হয়ে যেত, পারতাম কি না? কিন্তু আমরা ওখানে হয় না, করি না। আমরা দিল্লিতে করতে পারতাম, গুজরাটে 156 সিট জেতার পরেও কংগ্রেস, আম আদমি পার্টি কেউ বলতে পারবে না যে একটা তাদের অফিসের উপরে ঢিল পর্যন্ত পড়েছে। কোনো ঝগড়া নেই, বোম মারামারি নেই, কোনো পুলিশের দৌড়দৌড়ি নেই। আর এখানে
ভারতীয় জনতা পার্টির সভা, সেখানে যাচ্ছে পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা, তার সভা করতে যাওয়ার সময় গাড়ি 50টা গাড়ি ভাঙচুর হয়ে গেল। আমি বুঝতে পারি না যে পশ্চিমবঙ্গের পুলিশের কি একটা করে পা কম, দিল্লির পুলিশের কি একটা করে পা বেশি, না ও পাহাড়ের রাজ্য সেখানকার হিমাচল প্রদেশ বা গুজরাটের পুলিশ, তাদের কি এমন আছে যা পশ্চিমবঙ্গ পুলিশের নেই? পার্থক্য কি এই পুলিশই ওখানে আছে? কোনো পার্থক্য নেই, পার্থক্য শুধু একটাই, সেখানে প্রশাসনটা প্রশাসনের মতো চলে আর এখানে প্রশাসন দলদাসের মতো চলে, তাদের নেতারা যা বলে দেবে সেটা করে। এটা ভারতবর্ষ হাসে, গোটা ভারতবর্ষ হাসছে। আমরা বাঙালি বলে গর্ব করি, আমরা বাঙালি বাঙালি, আমরা রবীন্দ্রনাথ বিবেকানন্দ নজরুল ইসলাম বড় বড় কথা বলি, আজকে গোটা ভারতবর্ষের মানুষ হাসছে। যেখানে যাই জিজ্ঞেস করে, আমি গুজরাটে গেছিলাম প্রচারে, আমাকে একটা বিধানসভার দায়িত্ব দিয়েছিল, আমি দুদিন ছিলাম সেখানে, গোন্ডাল বলে একটা বিধানসভা, গোন্ডাল ভারতবর্ষের সব থেকে বড় কিষাণ মান্ডি, সেখানে আমি নিজের চোখে দেখে এসেছি। বিশ্বাস যদি না হয় আপনাকে বললে আমি দেখিয়ে নিয়ে আসতে পারবো, কিন্তু দেখালে পরে ভাড়ার টাকাটা নিজেদেরকে দিতে হবে, যদি দেখাতে পারি, আর যদি দেখাতে না পারি তাহলে ভাড়ার টাকা আমার। একদিনের মজুরি মাথায় করে যদি বস্তা করে নামান, একদিনের মজুরি কত? 1000 টাকা। 30 দিন খাটলে কত মজুরি হয়? 30,000 টাকা। আমাদের সিভিক ভলেন্টিয়াররা কত মাইনে পায়? 9,000 টাকা, 8,000 টাকা, কারো 10,000 টাকা, ভাবুন। আর যারা একটা মুটের কাজ করে, অর্থাৎ মাথায় বস্তা নিয়ে নামায় গুজরাটে, তার একদিনের মজুরি কত? 1,000 টাকা। কিষাণ মান্ডিতে, যেটাকে কিষাণ মান্ডি বলি, ওদের ওখানে বলে এপিএমসি, নিজের চোখে দেখে এলাম, প্রতিদিন 25-30 হাজার টাকা, প্রতিদিন 25-30 হাজার কৃষক বিভিন্ন গ্রাম থেকে তাদের ফসল নিয়ে আসছে, চোখের সামনে দেখলাম, বাদাম নিয়ে আসছে বিক্রি হচ্ছে। আর আমাদের এখানে কিষাণ মান্ডিতে যান, ভূতের রাজত্ব, আর সন্ধ্যেবেলা করে মদের আসর পড়েছে আর গাঁজার আসর বসে, ঠিক কিনা? দুষ্কৃতীদের রাস্তা না, এটা হচ্ছে কিষাণ মন্ডির কাজ। এখানে আমি যে সিটে গেছিলাম, গতবার বিজেপি জিতেছিল 15,000 ভোটে, আমি এবার খবর পেলাম 47,000, মানে 48,000 ভোটে বিজেপি আবার জিতেছে, 20,000 মুসলিম ভোট, একটা ভোট অন্য পার্টি পায় না, যে পার্টি পায় তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, ওই গোন্ডাল বিধানসভা। কারণ কি? তারা দেখেছে উন্নয়ন কাকে বলে, তৃণমূল কংগ্রেসের নেতারা উস্কাচ্ছে, লাঠি নিয়ে চলে যাচ্ছে বিজেপিকে মারতে, কিন্তু দাদা বিজেপিকে মারলে পরে কি পেটটা ভরবে? পেটটা ভরবে না, যদি 1,000 টাকার মজুরি পান, কাজ পান, তাহলে পেটটা ভরবে, তাহলে বেটারা চাকরি পাবে, তাহলে ছেলেটা শিক্ষা পাবে, মেয়েটা শিক্ষা পাবে, স্কুলে গিয়ে পড়াতে পারবে। কিন্তু বোঝানো মুশকিল, তৃণমূল কংগ্রেসের নেতারা বোকা বানাচ্ছে, আপনারা লাফাতে দাফাতে চলে যাচ্ছেন বিজেপিকে মারতে। কিন্তু একবার গুজরাট যান, ঘুরে আসুন, দেখুন সেখানে কি পরিবর্তন হচ্ছে। আজকে এই কুলতলির কোন গ্রাম আছে যেখানে আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন 24 ঘন্টা কারেন্ট থাকে, ইলেকট্রিসিটি থাকে, লাইট থাকে? আছে গ্রাম? আছে কোনো? আছে কোনো গ্রাম যেখানে লোডশেডিং হয় না? গুজরাটের কোনো গ্রামে 30 মিনিটের জন্য লোডশেডিং হয় না, 30 মিনিটের জন্য লোডশেডিং হয় না। কোন গ্রামে? কোনো গ্রামে হয় না, যেখানে হিন্দু আছে সেখানেও হয় না, যেখানে মুসলিম আছে সেখানেও হয় না। এটা ভারতবর্ষে, ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির উন্নয়নের মডেল, ডেভেলপমেন্টের মডেল, বাংলায় বলে বিকাশের মডেল। সেই জন্য 27 বছর ক্ষমতায় থাকার পরেও 156টা সিট নিয়ে, 183টা 84টা সিটের মধ্যে 156টা সিট নিয়ে সেখানে আবার মানুষ নরেন্দ্র মোদীকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। কোথাও একটা বোম পড়ার গল্প নেই, কারো হাত উড়ে যাওয়ার গল্প নেই, কারো পা উড়ে যাওয়ার গল্প নেই, সবাই সেখানে শান্তিতে সুখে ভোট দিয়েছে। আর আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কর্মীদেরকে মারা হলো, তারপরে পুলিশ আবার আমাদের কর্মীদেরকে গ্রেপ্তার করলো, যে আজব রাজার আজব আজব দেশ। এরকম দেশ কোথাও নেই, এরকম পশ্চিম রাজ্য কোথাও নেই। কিন্তু আমরাও বলছি, আমরাও আশ্বস্ত করছি, যারা ভাবছেন যে মেরে পার পেয়ে যাবেন, মনে রাখবেন প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যদি মারেন তাহলে মার খাওয়ার মতো শক্তি কিন্তু রাখবে। আমরা জানি সোজা আঙুলে হাত, ঘি না উঠলে আঙুল কি করতে হয়?
বাঁকাতে হয়, টেরা করতে হয়। যখন সময় আসবে আমরা আঙুল টেরা করব, কিন্তু আমরা তার আগে বারবার বলছি যে গণতন্ত্রকে গণতন্ত্রের মতো চলতে দিন। গণতন্ত্রে আমার কথা আমি বলবো, আপনার কথা আমি বলবেন, আপনি বলবেন, মানুষের ইচ্ছে তাকে মানুষ ভোট দেবে। যেরকম অন্যান্য রাজ্যে হয়, কোথাও বোম পড়ে না, কোথাও বন্দুকের গুলি চলে না। আজকে গত নভেম্বর মাস থেকে ডিসেম্বরের আজকে পর্যন্ত পশ্চিমবঙ্গে খুব কয়েক কম হলে 20 থেকে 25 দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বোম ফাটেনি, গুলি উদ্ধার হয়নি, বন্দুক হয়নি, এরকম একদিনও পাবেন না। 30 দিনের মধ্যে 20 থেকে 25 দিন বোম বন্দুক উদ্ধার হচ্ছে। কোন পশ্চিমবঙ্গে আমরা তৈরি করতে চাই? মুখ্যমন্ত্রী আর তার দলবলরা বলে যে এগিয়ে বাংলা, এটা কি এগিয়ে বাংলার মডেল? এই মডেল নিয়ে আপনি যাবেন গোটা বিশ্বের কাছে, গোটা ভারতবর্ষের, এখন আমাদের ভারতবর্ষের সামনে পরিচয় হয়ে গেছে যে আমরা লেবার সাপ্লাই করি গোটা পশ্চিমবঙ্গ থেকে। গ্রামকে গ্রাম খালি হয়ে বেকার যুবক অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, মজুরির জন্য মজুরি পায় না পশ্চিমবঙ্গে। এখানে 300 টাকা দিনে পেলে পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। তাই পশ্চিমবঙ্গকে পরিবর্তন করা প্রয়োজন, আর পরিবর্তন যদি কেউ করতে পারে সেটা ভারতীয় জনতা পার্টি করতে পারে। আমরা সেটা করে দেখিয়েছি এবং আমরা সেই পরিবর্তন করব। পঞ্চায়েত নির্বাচনে আপনারা লড়াই করুন, যেভাবে লড়াই করতে হবে প্রত্যেকটা লড়াইয়ে আপনাদের যত সাহায্য প্রয়োজন, যেভাবে সাহায্য প্রয়োজন, ভারতীয় জনতা পার্টি আপনাদের পাশে থাকবে, সেই লড়াই করার জন্য রসদ যোগাবে আপনাদেরকে। আর আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই যে আপনারা সংবিধানের শপথ নিয়ে, আপনাদের মাইনে কোনো পার্টির লোকের টাকায় হয় না, আপনাদের মাইনে সাধারণ মানুষ ট্যাক্স দেয় তার টাকায় হয়। তাই ভারতীয় জনতা পার্টির কর্মীদের, সমর্থকদের গ্রেপ্তার করার জন্য আমি জানি নিচু তলার পুলিশরা বেশিরভাগই ভালো, কিছু উঁচু তলার পুলিশ আছেন যারা আইপিএস অফিসার, যারা ভাবেন যে দিদিমণির পা চাটতে পারলে পরে একটু বেশি প্রমোশন হবে, একটু বড় জায়গায় পৌঁছব। চিন্তা নেই, আগামী কয়েকদিনের মধ্যে তাদেরও ব্যবস্থা হবে, তাদেরও ব্যবস্থা করার জন্য ব্যবস্থা হচ্ছে। নরেন্দ্র মোদি, অমিত শাহজি, ভারতীয় জনতা পার্টি, আমাদের সর্বভারতীয় নেতৃত্ব, জেপি নাড্ডার নেতৃত্বে, জেপি নাড্ডার নেতৃত্বে পশ্চিমবঙ্গের যে লড়াই, এই লড়াই আমাদের চলবে। আজকে 11 লক্ষ ঘর নরেন্দ্র মোদী পাঠিয়েছেন আপনাদের জন্য, 11 লক্ষ ঘর গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পাবেন। টাকা কে দিয়েছে? নরেন্দ্র মোদী দিয়েছে। আর এখানে ধরে ধরে নাকি নাম কাটা হচ্ছে, আমি শুনতে পাচ্ছি তৃণমূলের লোক হলে নাম দিয়ে দিচ্ছে, আর বিজেপির লোক হলে তার নাম কেটে দিচ্ছে। মাটির বাড়ি থাকা সত্ত্বেও আর আশার দিদিরা যেখানে যাচ্ছে সার্ভে করতে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে, তৃণমূলের নেতারা ভয় দেখাচ্ছে। আমাদের সাংবাদিক বন্ধুরা দেখালেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান 3 তলা বাড়ি, আমারও অত বড় বাড়ি নেই, সে আবাস যোজনার টাকা পেয়েছে। লজ্জা লাগে না গরিব মানুষের টাকা চুরি করিস? নির্লজ্জ বেহায়া দলের বেহায়া প্রধান, গরিব মানুষ যে লোকটা মাটির বাড়িতে থাকছে তার বাড়ির টাকা চুরি করে তুই 3 তলা বাড়ি বানাস, তাতে তোর ছেলে মেয়ে সুখে থাকবে? ঈশ্বর বলে তোর উপরে একটা বস্তু আছে, তাকে তো ভয় কর। গোটা রাজ্যটাকে, গোটা রাজ্যটাকে লুট করে শেষ করে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে লুটের সাম্রাজ্য তৈরি করে রেখেছে। আপনারা যারা, যাদের নাম লিস্টে থাকা সত্ত্বেও, আমি দিল্লি থেকে লিস্ট নিয়ে এসেছি আপনার জেলা সভাপতিকে দিয়ে দেবো, কাদের নাম দিল্লি থেকে এসছে বাড়ির জন্য, এবং যেও যাদের নাম বাড়ির জন্য এসছে তাদের নাম যদি কোনো কারণ ছাড়া, উপযুক্ত কারণ ছাড়া বাদ যায়, তার সূচি তৈরি করুন, আমরা দিল্লিতে আবার জমা দেব, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দরবার করব। একবার টাকা আটকেছেন, আবার টাকা আটকান, এই চলে যাবে। ও আমাদের প্রধানমন্ত্রী টাকা পাঠাবে গরিব মানুষের জন্য, তোমরা লুট করে 3 তলা বাড়ি বাড়াবে, বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা জমাবে, ওটা আমরা হতে দেব না, হতে দেব না। একটা মোটা চোর ঢুকেছে, আরো এইসব চোর গুলোকে ঢোকাবো, সব চোর ঢুকবে, একটা চোরও বাঁচাবে না, প্রত্যেকটা চোরকে তাদের জেলে ঢোকানোর ব্যবস্থা আমরা করব। আপনারা লড়াই থামাবেন না, ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি কর্মী সমর্থক আছে, এবং আপনারা এই বিপরীত পরিস্থিতিতে আপনাদের পাশে আছে প্রত্যেকটি কর্মী সমর্থক। এই বিপরীত পরিস্থিতিতে
আপনারা যেভাবে ভারতীয় জনতা পার্টির পতাকা সামনের দিকে তুলে ধরেছেন, উপরের দিকে তুলে ধরেছেন, আমরা আপনাদেরকে দেখে ভরসা পাই, আপনারাদেরকে দেখে আমরা লড়াইয়ের জন্য সেই রসদ পাই যে আপনাদের যদি এই অবস্থায় লড়াই করতে পারেন তো ভারতীয় জনতা পার্টিকে যতক্ষণ না পর্যন্ত এখানে ক্ষমতায় আনতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরাও বিজেপির রাজ্য নেতৃত্বে এখানে লড়াই করে যাব, আর এখানে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে, খুব তাড়াতাড়ি তৈরি হবে। তাই আপনাদের সকলকে আমি অনুরোধ করবো পঞ্চায়েত ভোটের লড়াইয়ের জন্য প্রস্তুত হন, যারা আহত হয়েছেন তারা পার্টির সাথে যোগাযোগ রাখবেন, আমাদের জগন্নাথদা এই জোনের দায়িত্বে আছেন, নবার উন্নয়ন উন্নয়ন বিভাগের দায়িত্বে আছেন, যুব মোর্চার নেতারা আছে, আমাদের জেলা সভাপতি আছে, আপনাদের চিকিৎসার যদি প্রয়োজন হয় কলকাতাতে ব্যবস্থা হবে, যদি মনে হয় আরো জটিল কিছু হয়েছে এখানে হচ্ছে না অসুবিধা নেই দিল্লিতে আসবেন, আমার নিজের যে সাংসদ আবাস আছে যে থাকার জন্য আমাদেরকে একটা করে ফ্ল্যাট দেয় ছোট দিল্লিতে, সেখানে আপনার জন্য দরজা খোলা আছে, আপনি আমার বাড়িতে গিয়ে থেকে চিকিৎসা করান। আমরা 55 জন আজকে সকালে ওই 55 জনের যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল সবাইকে জামিন করানো হয়ে গেছে, কেন পুলিশ দাঁড়ানোর তো জায়গা নেই, পুলিশ গিয়ে কোর্টকে কি বলবে এদেরকে অ্যারেস্ট করেছি, এরা মার খেয়েছে, ধরুন আমাদের সভাপতিকে অ্যারেস্ট করলো বলে এ মার খেয়েছে তাই একে অ্যারেস্ট করেছে, কোর্টের সামনে গিয়ে থাপ্পড় খেয়ে আসছে, আমাদের রাজ্য সরকার হাইকোর্টে যাচ্ছে দুই গালে দুটো থাপ্পড় মেরে হাইকোর্ট পাঠিয়ে দিচ্ছে, বিচারপতি কি বলছে ঢাকি শুদ্ধ বিসর্জন দিয়ে দিব, ভাবুন একজন বিচারপতি কখন এই কথা বলে। তাই রাজ্য সরকারের এক্সপায়ারি ডেট শেষ, বেশি দিন আর বাকি নেই, সেন বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন্দ্র টাকা দিচ্ছে না, তুমি এই জায়গায় দান করবে ওই জায়গায় দান করবে করে মোচ্ছপ করবে, তাই হবে হবে কি হবে না, ভালো করে করো কাজ, 100 দিনের কাজে যারা পরিশ্রম করেছে যারা রোদের মধ্যে কোদাল চালিয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকাও, মেম্বারদের কাছ থেকে টাকা, মেম্বারদের অ্যাকাউন্টে টাকা ঢোকানোর জন্য 100 দিনের টাকা না, তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকাও, দিল্লি থেকে টাকা এনে দেওয়ার ব্যবস্থা শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টি করবে, আমরা টাকা এনে দেওয়ার ব্যবস্থা করব, কিন্তু সাধারণ মানুষের টাকা সাধারণ মানুষের অ্যাকাউন্টে ঢোকা চাই, সাধারণ মানুষের টাকা যারা পরিশ্রম করেছে রোদে দাঁড়িয়ে কোদাল চালিয়ে মাটি কেটেছে তাদের অ্যাকাউন্টে ঢোকা চাই, যারা নদীর মধ্যে পুকুর কেটেছে তাদের টাকার গাছ খেয়েছে, একটা ছাগল এত যদি 20 লক্ষ টাকার গাছ খেয়ে নেয় মুশকিল, এইভাবে গোটা রাজ্যটাকে লুটের সাম্রাজ্যে পরিণত করেছে, রাজ্যের কেউ ভালো নেই, যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে তারাও ভালো নেই, এমনকি তৃণমূল কংগ্রেসের সাংসদরাও ভালো নেই, তাই অপেক্ষা করুন সময় আসছে যেদিন ভারতীয় জনতা পার্টির সরকার এই পশ্চিমবঙ্গে তৈরি হতে যাচ্ছে, সেই দিন আর বেশি দিন বাকি নেই, তাই আপনাদের সকলকে আমি আরো একবার এই লড়াইয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, বন্দে মাতরম, ভারত মাতা কি ভারত।